আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার অনলাইন ক্লাস প্রোগ্রাম। আই এম শরী হোসেন আহমেদ চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট টিচার অফ ইংলিশ, নারায়ণগিরি গভর্নমেন্ট হাই স্কুল, কাপ্তাই, রাঙামাটি। ডিয়ার স্টুডেন্টস, টুডেস টপিক ইজ পার্টস অফ স্পিচ। টুডে আই উইল ইন্ট্রোডিউস পার্টস অফ স্পিচ ইন ফ্রন্ট অফ ইউ ফর ক্লাসেস ক্লাস 7 এন্ড 8, সপ্তম এবং অষ্টম শ্রেণীর জন্য। আমি একটি আজকে চমৎকার বিষয় তোমাদেরকে উপস্থাপন করব, আন্ডারস্ট্যান্ডিং পার্টস অফ স্পিচ, যেটাকে বাংলায় বলা হয় পদ। প্রথমে বলে রাখি, ওয়ার্ড, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ওয়ার্ড অ্যান্ড পার্টস অফ স্পিচ, শব্দ এবং পদের মধ্যে মধ্যে পার্থক্য কি? তো যে কোনো একটা, যদি দুই বা ততোধিক বর্ণ মিলে, একাধিক বর্ণ মিলে যদি কোনো অর্থ প্রকাশ করে, সেটা হলো শব্দ। যেমন কলম একটি শব্দ, কিন্তু যখন ওই শব্দটি বাক্যে ব্যবহৃত হয় তখন সেটাকে আমরা বলি পার্টস অফ স্পিচ, পার্ট অফ এ সেন্টেন্স। যখন বাক্যে ব্যবহৃত হবে তখন প্রত্যেকটি শব্দকে, ওয়ার্ডকে পার্টস অফ স্পিচ বলা হবে। তাহলে এই আমরা আজকে একটা মজার বিষয় পড়বো, সেটা হলো, তোমরা, আমরা জানি যে বাংলায় পার্টস অফ স্পিচ বা পদ হলো 5 প্রকার, আর ইংলিশে সেটা হলো 8 প্রকার। তো আমরা আজকে দেখব বাংলা পদ এবং ইংরেজি পার্টস অফ স্পিচ এর মধ্যে সমন্বিত রূপটা কেমন, কেন ইংরেজিতে 8 প্রকার আর কেন বাংলায় 5 প্রকার। ওকে, একটু খেয়াল করে দেখো। তো আমরা শিরোনামটা লিখতে চাই এইভাবে, বাংলা পদ এবং ইংলিশ পার্টস অফ স্পিচ এর সমন্বয়। বাংলা পদ এবং ইংরেজি পার্টস, PRTS, পার্টস অফ স্পিচ, SPWCH, স্পিচ এর সমন্বয়। সমন্বয় বাংলা পদ এবং ইংরেজি পার্টস অফ স্পিচ এর সমন্বয়। বাংলা পদ এবং ইংরেজি পার্টস অফ স্পিচ এর সমন্বয়। আচ্ছা, তো দেখো, বাংলায় হলো, প্রথমে হলো 1 নম্বরে, দেখো বাংলায় হলো 1 নম্বরে বিশেষ্য। যদি বলি বিশেষ্য তাহলে ইংলিশ হবে নাউন, বিশেষ্য ইংলিশ হলো নাউন। দ্বিতীয়ত হলো বিশেষণ, বিশেষণ, বিশেষণ শব্দের ইংরেজি কি? এটা নিয়ে আমাদের দেশে একটা মারাত্মক ভ্রান্ত ধারণা রয়েছে। তুমি যাকে জিজ্ঞেস করবে, আমাদের দেশের অধিকাংশ স্টুডেন্ট বলবে বিশেষণ শব্দের ইংরেজি হলো অ্যাজেকটিভ, কিন্তু কথাটা একদমই ঠিক না। বিশেষণ শব্দের একক কোনো ইংরেজি নেই। বিশেষণ শব্দ, বিশেষণ বাংলায় হলো 2 প্রকার। বিশেষণ প্রথমত বাংলায় 2 প্রকার, একটা হলো নাম বিশেষণ, নাম বিশেষণ, আরেকটা হলো ভাব বিশেষণ। ভাব বিশেষণ, নাম বিশেষণকে আমরা বলি যেটা কোন নামের দোষগুণ বর্ণনা করে। বিশেষ্য এবং সর্বনাম পদের যে পদ বিশেষ্য এবং সর্বনাম পদের দোষগুণ বর্ণনা করে তাকে বলা হয় নাম বিশেষণ। এই নাম বিশেষণকে আমরা বলবো ইংলিশে অ্যাজেকটিভ, অ্যাজেকটিভ। আর ভাব বিশেষণ, যেটা নাউন প্রণাউন ছাড়া অন্য সকল পদের দোষগুণ বর্ণনা করে, তাকে বলা হয় ভাব বিশেষণ, যেটাকে আমরা ইংলিশে বলবো অ্যাডভার্ব, অ্যাডভার্ব। এখন একটা মজার বিষয়, এর মধ্যে আমরা, তোমরা জেনে রাখবে, ভাব বিশেষণ যেটা, সেটা বাংলায় আবার 4 প্রকার। কি কি? বাংলায় 4 প্রকার, একটা হলো বিশেষণের বিশেষণ, বিশেষণের বিশেষণ, তারপরে ক্রিয়া বিশেষণ, ক্রিয়া বিশেষণ, তারপরে অব্যয়ের বিশেষণ, অব্যয়ের বিশেষণ, বাক্যের বিশেষণ, বিন মানে বিশেষণ। আরেকটা বিষয়, এই অ্যাজেকটিভ এবং অ্যাডভার্ব থেকে একটা বিষয় উদ্গত হয়েছে, সেটাকে বাংলায় বলা হয় বিশেষণের অতিশয়ন, বিশেষণের অতিশয়ন।
অতিশায়ন। তো বিশেষণের অতিশায়নটা কি? বিশেষণের অতিশায়ন হলো অ্যাজেক্টিভ এবং অ্যাডভার্বের মধ্যে যদি তুলনা প্রকাশ করা হয়, যদি তুলনা প্রকাশ করা হয় তুলনা বুঝালে, অর্থাৎ অ্যাজেক্টিভ এবং অ্যাডভার্বের মধ্যে তুলনা বুঝালে, তুলনা বুঝালে বুঝালে বিশেষণের অতিশায়ন বলা হয়। ইংলিশে বলা হয় ডিগ্রি অফ কম্পারিজন, ডিগ্রি অফ কম্পারিজন। তাহলে একটু কথা মনোযোগ দিয়ে শোনো, আমরা যদি বলি বিশেষণ, বিশেষণ কাকে বলে, তখন তুমি বলবে যে পদ সকল পদের, বাক্যস্থিত সকল পদের দোষগুণ বর্ণনা করে তাকে বলা হয় বিশেষণ। তাহলে বিশেষণের সংজ্ঞা কখনোই বলবে না যে পদ বিশেষ্য এবং সর্বনাম পদের দোষগুণ বর্ণনা করে তাকে বিশেষণ বলা হয়, এই কথা বলা যাবে না। বলতে হবে যে পদ বিশেষ্য এবং সর্বনাম পদের দোষগুণ করে, বিশেষ্য এবং সর্বনাম পদকে কোয়ালিফাই করে তাকে বলা হয় নাম বিশেষণ। আর যে পদ নাউন প্রনাউন বিশেষ্য এবং সর্বনাম ছাড়া বাকি সকল পদের দোষগুণ বর্ণনা করে তাকে বলা হয় ভাব বিশেষণ। নাম বিশেষণ ইংরেজি হলো অ্যাজেক্টিভ, আর ভাব বিশেষণ ইংরেজি হলো অ্যাডভার্ব। সেহেতু আমরা অ্যাজেক্টিভের সংজ্ঞা বলবো দা ওয়ার্ড হুইচ কোয়ালিফাইজ এ নাউন, আ নাউন অর আ প্রনাউন। যে যে পদ কোন নাউন বা প্রনাউনকে কোয়ালিফাই করে তাকে আমরা বলবো অ্যাজেক্টিভ। আর নাউন প্রনাউন এবং ইন্টারজেকশন ছাড়া বাকি সকল পার্টস অফ স্পিচ, এমনকি একটি বাক্যকেও যে মডিফাই করতে পারবে তার নাম হবে অ্যাডভার্ব বা ভাব বিশেষণ। বাংলায় যেমন চার প্রকার বিশেষণের বিশেষণ, সে খুব ভালো, ভালো একটা বিশেষণ, হি ইজ ভেরি গুড। তাহলে গুড এমনি অ্যাজেক্টিভ, অ্যাজেক্টিভের পূর্বে আবার ভালো বললাম, তাহলে বিশেষণের বিশেষণ ক্রিয়া বিশেষণ। যদি বলি সে আস্তে হাঁটে, হি ওয়াকস স্লোলি, তাহলে ওয়াক হলো ভার, স্লোলি হলো অ্যাডভার্ব, ওয়াক হলো ভার, স্লোলি হলো অ্যাডভার্ব, ক্রিয়া বিশেষণ। তারপর হলো অব্যয়ের বিশেষণ, যেমন আমরা বাংলায় পড়েছি ধিক তারে শত ধিক নির্লজ্জ যেজন, এরকম ধিক তারে। তারপরে হি পুট দা আমব্রেলা জাস্ট ওভার মাই হেড, ওভার হলো প্রিপজিশন, তার পূর্বে জাস্ট হলো অ্যাডভার্ব। বাক্যের বিশেষণ, বাক্যের বিশেষণ হলো তোমার যেমন ফাইনালি উই রিচ এ ডিসিশন, ফার্স্টলি উই আর ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড, ইয়েস আই এগ্রি উইথ ইউ, প্লিজ কাম হিয়ার। তাহলে কোন বাক্যের পূর্বে একটি শব্দ বসে যদি পুরো বাক্যকে মডিফাই করে সেটার নাম হলো বাক্যের বিশেষণ। তো এর মধ্যে আমরা জানি অ্যাজেক্টিভ এবং অ্যাডভার্বের মধ্যে যদি কম্পারেটিভলি, কম্পারেটিভ কম্পেয়ার করা হয়, তুলনা করা হয়, সেটাকে বাংলায় বলা হয় বিশেষণের অতিশায়ন। যেমন দ্রুত, দ্রুততর, দ্রুততম, ঘোড়ার চেয়ে গাড়ি দ্রুত চলে, এ মাটি সোনায় বাড়া, ইজ এ গুড, বেটার, দ্য বেস্ট, স্মল, স্মলার, দ্য স্মলেস্ট, গ্রেট, গ্রেটার, দ্য গ্রেটেস্ট, দ্য গ্রেটেস্ট, এই হলো কথা। তাহলে আমরা বুঝলাম যে আমরা কখনোই বলবো না বিশেষণ শব্দের ইংরেজি অ্যাজেক্টিভ, এই কথা বলবো না, বরং বলবো বিশেষণ শব্দের ইংরেজি হলো দুটি, একটা হলো অ্যাজেক্টিভ আর একটা হলো অ্যাডভার্ব। যেমন করে বাংলায় বিশেষণ হলো দুই প্রকার, নাম বিশেষণ এবং ভাব বিশেষণ। নাম বিশেষণ হলো অ্যাজেক্টিভ আর ভাব বিশেষণ হলো অ্যাডভার্ব। আর বিশেষণের মধ্যে তুলনা করলে সেটাকে বলা হয় বিশেষণের অতিশায়ন, যেটাকে ইংলিশে বলা হয় ডিগ্রি অফ কম্পারিজন। ওকে, তৃতীয়ত হলো, তিন নম্বরে হলো সর্বনাম। এই সর্বনাম হলো প্রনাউন, PRONOUN, প্রনাউন। সর্বনাম ইংরেজি হলো প্রনাউন। চার নম্বরে দেখো, চার নম্বরে যদি আমরা বলি, চার নম্বরে হলো ক্রিয়া, অব্যয় বলি, অব্যয়, অব্যয়ের ইংরেজি হলো, অব্যয়ের কোনো একক ইংরেজি নেই। আচ্ছা আমি মুছে উপরে লিখি, এটা মুছে ফেলি, অব্যয়ের ইংরেজি কি? অব্যয় শব্দ, অব্যয় আমাকে আমরা বাংলায় যদি বুঝি, অব্যয় কয় প্রকার? অব্যয় চার নম্বরে হলো অব্যয়, অব্যয় হলো বাংলায় হলো চার প্রকার। একটা হলো পদান্বয়ী,
পদান্বয়ী, এরপরে হইলো সমুচ্চয়ী, সমুচ্চয়ী, তারপরে হলো অনন্যই, অনন্যই, আর একটা হলো অনুকার। ইংরেজিতে এই পদান্বয়ী যেটা, সেটাকে আমরা ইংরেজিতে বলি প্রিপজিশন, প্রিপজিশন। সমুচ্চয়ী যেটা, সেটাকে বলি কনজাংশন। অনন্যই যেটা, সেটাকে বলি আমরা ইন্টারজেকশন, ইন্টারজেকশন। আর অনুকার যেটা, সেটা লাগবে না, অনুকারের কোনো ইংরেজিতে হুবহু নাই। যদি অনুকার অব্যয়, মাছি ভন ভন, চলে হন হন, এগুলো অবশ্যই অ্যাডভার্ব হিসেবে গণ্য হবে। মনে রাখবে এই সমুচ্চয়ী যেটা, এটা বাংলায় হলো তিন প্রকার। একটা হলো সংযোজক, সংযোজক, বিয়োজক। তাহলে কনজাংশন দ্বারা আমরা কি করি, সংযোজন করি, বিয়োজন করি, বিয়োজক এবং সংকোচক, সংকোচক। সংকোচ সংযোজক হলো যেমন এন্ড, এজ ওয়েল এজ, এন্ড এজ ওয়েল এজ, সংযোজন করি। বিয়োজক হলো অর, আদারওয়াইজ, অর আদারওয়াইজ দের আমরা বিয়োজক করি, বাদ দেই। তারপরে সংকোচক হলো বাট, ইয়েট, এগুলো দ্বারা আমরা সংকোচন করি। এখানে আরেকটা কথা মনে রাখবো, সেটা হলো কনজাংশন ইংরেজিতে আবার দুই প্রকার। একটা হলো সাবঅর্ডিনেট কনজাংশন, সাবঅর্ডিনেট, অর্ডিনেট, আর একটা হলো কোঅর্ডিনেট, কোঅর্ডিনেট। সাবঅর্ডিনেট কনজাংশন যদি থাকে, যদি বাক্যে সাবঅর্ডিনেট কনজাংশন থাকে, তাহলে সেটি হবে কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স, কমপ্লেক্স সেন্টেন্স। যদি বাক্যে কোঅর্ডিনেট কনজাংশন থাকে, তাহলে সেটি হবে কম্পাউন্ড সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, সেন্টেন্স। আর আমরা কোঅর্ডিনেট কনজাংশন গুলো চেনার জন্য একটা কৌশল মনে রাখতে পারি, সেটা হলো ফ্যান বয়েজ, ফ্যান ই বয়েজ, অর্থাৎ ফর, এন্ড, নর, এলস, বাট, অর, আদারওয়াইজ, আদারওয়াইজ, ইয়েট, সো। তাহলে আবার মনোযোগ দিয়ে খেয়াল করি, আমরা বাংলায় অব্যয় ইংরেজি, অব্যয় শব্দের কোনো একক ইংরেজি নেই। আমরা পড়াচ্ছিলাম যে বাংলা, বাংলায় কেন পদ পাঁচ প্রকার, ইংরেজিতে কিনা কেন আট প্রকার। বাংলা পদের সাথে আমরা ইংরেজি পার্টস অফ স্পিচ এর একটা সমন্বয় করছি, কারণ মাতৃভাষায় যদি আমি গ্রামার ভালো বুঝি, তাহলে ইংলিশ ব্যাকরণ, ইংলিশ গ্রামার বোঝাও ভালোভাবে সম্ভব হবে। তো পদান্বয়ী হলো প্রিপজিশন, দুইটা পদের মধ্যে সম্বন্ধ তৈরি করবে। প্রিপজিশনের কাজ হলো দুটি পদের মধ্যে অন্বয় বা সম্বন্ধ তৈরি করে। সমুচ্চয়ী হলো কনজাংশন, তো আমরা কনজাংশন শব্দের অর্থ সংযোজক অব্যয় বলবো না, কারণ এটাকে সমুচ্চয়ী বলাই ভালো। কারণ সমুচ্চয়ী তিন ধরনের হতে পারে, এটা হয়তো দুইটা শব্দের মধ্যে সংযোজন করাতে পারে, দুইটা শব্দের মধ্যে বিয়োজন ঘটাতে পারে, সংকোচন করতে পারে, কমাতে পারে, হ্যাঁ, কম্প্রেস করতে পারে। তাহলে এন্ড এজ ওয়েল এজ, এটা হলো সংযোজক, অর আদারওয়াইজ, এটা হলো বিয়োজক, সংকোচক হলো বাট ইয়েট। আর ইংরেজিতে আবার আমরা কনজাংশনকে দুই ভাগে ভাগ করি, একটা হলো সাবঅর্ডিনেট কনজাংশন, আর একটা হলো কোঅর্ডিনেট কনজাংশন। যদি সাবঅর্ডিনেট কনজাংশন থাকে, তাহলে বাক্যটি হবে কমপ্লেক্স। যদি কোঅর্ডিনেট কনজাংশন থাকে, তাহলে বাক্যটি হবে কম্পাউন্ড। কোঅর্ডিনেট জানার জন্য আমি একটি কৌশল দিয়েছি, সেটা হলো ফ্যান ই বয়েজ। ফ্যান ই বয়েজ মানে হলো ফর, এন্ড, নর, বাট, অর আদারওয়াইজ, ইয়েট, এলস, ইয়েট, সো, এগুলো থাকলে, এগুলো দিয়ে যদি দুটি বাক্যকে সংযুক্ত করা হয়, তাহলে সেটা হবে কম্পাউন্ড সেন্টেন্স। আরেকটা রয়ে গেল 5 নম্বর, আর একটা হলো 5,
পাঁচ নম্বরে হলো ক্রিয়া। ক্রিয়া শব্দের ইংরেজি হলো ভার্ব। ক্রিয়া কয় প্রকার? ভার্ব প্রধানত দুই প্রকার, একটা হলো সমাপিকা আর একটা হলো অসমাপিকা। অসমাপিকা, এই সমাপিকাটাকে বলা হয় ইংরেজিতে ফাইনাইট ভার্ব। ফাইনাইট, FINIT, ফাইনাইট ভার্ব, এবং এটি দ্বারা টেন্স চেনা যায়। আর অসমাপিকা হলো নন ফাইনাইট, FINIT, ফাইনাইট ভার্ব। একটা হলো ফাইনাইট আর একটা হলো নন ফাইনাইট, সমাপিকা আর হলো অসমাপিকা। ফাইনাইট ভার্ব প্রধানত দুই প্রকার, একটা হলো প্রিন্সিপাল, PRINCI, প্রিন্সিপাল, আর একটা হলো অক্সিলিয়ারি। অক্সিলিয়ারি প্রিন্সিপাল দুই প্রকার, একটা হলো ট্রানজিটিভ আর একটা হলো ইনট্রানজিটিভ। অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব দুই প্রকার, একটা হলো ট্রানজিটিভ, TRANSITIVE, ট্রানজিটিভ, আর একটা হলো ইনট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। যেটা ট্রানজিটিভ সেটাকে আমরা বলি সকর্মক ক্রিয়া, সকর্মক ক্রিয়া। আর ইনট্রানজিটিভ ভার্বকে বলি অকর্মক ক্রিয়া। অর্থাৎ ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট থাকবে, কিন্তু ইনট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট থাকবে না, অ্যাডভার্বিয়াল থাকবে। আর অসমাপিক ক্রিয়া নন ফাইনাইট ভার্বকে আমরা ইংরেজিতে তিন ভাগে ভাগ করেছি। একটা হলো ইনফিনিটিভ, ইনফিনিটিভ, আর একটা হলো জেরান্ড, আর একটা হলো পার্টিসিপল। এই পার্টিসিপলটা আবার তিন ধরনের হতে পারে, একটা হলো প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। ইনফিনিটিভ আবার তিন ভাগে হতে, তিন রকম হতে পারে, সিম্পল ইনফিনিটিভ, সিম্পল, বেয়ার এবং পারফেক্ট। তো ডিয়ার স্টুডেন্টস, একটু খেয়াল করে দেখো যে ক্রিয়া শব্দটাকে আমরা পড়েছি, ক্রিয়া মানে হলো ইংরেজিতে যেটাকে বাংলায় বলি আমরা ক্রিয়া, সেটা ইংরেজি হলো ভার্ব। ক্রিয়া প্রধানত দুই প্রকার, একটা হলো সমাপিকা, একটা হলো অসমাপিকা। ইংলিশে বলা হয় ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। যেটা দ্বারা টেন্স চেনা যায় সেটা হলো ফাইনাইট ভার্ব, যেটা দ্বারা টেন্স চেনা যায় আই গো টু স্কুল, আই ওয়েন্ট টু স্কুল। যেটা দ্বারা চেনা যায় যেটা কোন টেন্স, টেন্স আইডেন্টিফাই করা যায় যেটা দ্বারা, সেটা হলো ফাইনাইট ভার্ব। যেটা দ্বারা টেন্স চেনা যায় না, যেমন আই ওয়ান্ট টু হেল্প ইউ, বা সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, এই সুইমিং একটা ভার্ব, কিন্তু এটা দ্বারা টেন্স চেনা যায় না, সুতরাং এটা হলো নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব প্রধানত দুই প্রকার, একটা হলো প্রিন্সিপাল, অক্সিলিয়ারি। প্রিন্সিপালটা দুই প্রকার, একটা হলো ট্রানজিটিভ আর একটা হলো ইনট্রানজিটিভ। যদি বাক্যের মধ্যে অবজেক্ট থাকে, ওই ভার্বটাকে কি বা কাকে প্রশ্ন করে উত্তর পাওয়া যায়, হোয়াট অর হুম প্রশ্ন করে উত্তর পাওয়া যায়, ভার্বের নাম ট্রানজিটিভ, উত্তরের নাম অবজেক্ট। আর যদি ভার্বকে কি বা কাকে, আই ইট রাইস, আমি ভাত খাই, কি খাই, ভাত খাই, কিন্তু আই গো টু স্কুল, আমি কি যাই, কাকে যাই প্রশ্ন করা যায় না, অতএব এই ভার্বটা ইন্ট্রানজিটিভ ভার্ব, উত্তরের নাম অবজেক্ট বলা যাবে না, উত্তরের নাম আমরা বলবো অ্যাডভার্বিয়াল। তারপরে হলো অসমাপিকা ক্রিয়া তিন ধরনের, একটা হলো ইনফিনিটিভ, বেয়ার ইনফিনিটিভ, ইনফিনিটিভ তিন ধরনের, একটা হলো সিম্পল, বেয়ার, পারফেক্ট। যদি টু প্লাস ভার্ব থাকে সেটার নাম হলো টু প্লাস ভার্ব, ভার্বের বেস ফর্ম যদি থাকে তাহলে সেটার নাম হলো সিম্পল ইনফিনিটিভ। টু বিহীন, টু বিহীন ভার্ব যদি থাকে নাম হলো বেয়ার ইনফিনিটিভ। আর এটা হলো টু হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটাকে আমরা বলি ভার্ব থ্রি, তাহলে সেটা হলো পারফেক্ট ইনফিনিটিভ। যেমন আই এম সরি টু ডিস্টার্ব ইউ, এটা হলো সিম্পল ইনফিনিটিভ, কাউকে ডিস্টার্ব করার পূর্বে, কাউকে যদি ডিস্টার্ব করে ফেলি তাহলে আই এম সরি টু হ্যাভ ডিস্টার্ব ইউ, অতীতকালে কোনো ঘটনা বোঝাতে সেটা পারফেক্ট ইনফিনিটিভ হয়। আর বেয়ার ইনফিনিটিভ হলো তোমার আই স হিম গো, আমি তাকে যেতে দেখলাম, আই স হিম গো, টু উজ্জ থাকবে। তারপরে জিরান্ড আইএনজি যুক্ত ভার্ব, যেটা নাউনের কাজ করবে, জিরান্ড নাউনের কাজ করবে। আর প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজেক্টিভ বা অ্যাডভার্বের কাজ করতে পারে, তিন প্রকার, এটা হলো প্রেজেন্ট, পাস্ট, পারফেক্ট। আইএনজি যুক্ত ভার্ব যেটা নাউন অ্যাজেক্টিভ এর কাজ করবে সেটা নাম হলো প্রেজেন্ট পার্টিসিপল। যেটা পাস্ট পার্টিসিপল হলো, যেমন এটা হলো পাস্ট পার্টিসিপল, যেমন ডু, ডিড, ডান, ডান হলো পাস্ট পার্টিসিপল। হ্যাঁ, ভি থ্রি, দ্য গো ওয়েন্ট গন, গন হলো পাস্ট পার্টিসিপল, গন, ডান, এরকম ভার্বের তিন নম্বর ফর্মটা।
আর পারফেক্ট পার্টিসিপল হলো হ্যাভিং প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, হ্যাভিং ডান দা ওয়ার্ক, হ্যাভিং ফিনিশ দা ওয়ার্ক, অথবা হ্যাভিং দা সান হ্যাভিং সেট উই ওয়েন্ট হোম। তো এই হলো আমাদের আজকের ক্লাসের মূল কথা, যে আমরা দেখলাম যে বাংলা পদ এবং ইংরেজি পার্টস অফ স্পিচের একটা সমন্বয়। বাংলায় পদ হলো 5 প্রকার, ইংরেজিতে হলো 8 প্রকার, আমরা সমন্বয় করলাম। বিশেষ্য ইংলিশ হলো নাউন, বিশেষণ ইংরেজি হলো 2টা, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব, নাম বিশেষণ বা বিশেষণ, সর্বনাম ইংলিশ হলো প্রোনাউন, অব্যয় ইংলিশ হলো তোমার 5টা, 3টা একটা হলো প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, প্রিপোজিশন পদান্বয়ী, কনজাংশন সমুচ্চয়ী, ইন্টারজেকশন হলো অনন্বয়ী, আর সর্বশেষ হলো ক্রিয়া। ক্রিয়া প্রধানত 2 প্রকার, ফাইনাইট নন ফাইনাইট, সমাপিকা অসমাপিকা, সমাপিকা 2 ধরনের, একটা হলো প্রিন্সিপাল অক্সিলারি, প্রিন্সিপালটা 2 ধরনের, একটা হলো ট্রানজিটিভ আর একটা হলো ইনট্রানজিটিভ। তো আজকে পর্যন্তই, ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে আবার দেখব, আবার একটা নতুন বিষয় নিয়ে উপস্থিত হব। ইনশাল্লাহ সবাই এই পর্যন্ত সুস্থ থাকো, ভালো সময় কাটাও, পড়াশোনা করো, বাসায় নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।